মহিলার কাছে ছিল 12টি। মহিলার দেখিয়ে দেওয়া রান্নাঘরের পেছনের জঙ্গল থেকে উদ্ধার হলো আরও 10টি সোনার বিস্কুট। বিএসএফের তৎপরতায় আংরাইল সীমান্তে উদ্ধার মোট 22টি সোনার বিস্কুট। ঘটনায় আটক মহিলা পাচারকারী। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের গাইঘাটা থানার অন্তর্গত আংরাইল এলাকায়। এই মুহূর্তে আংরাইল সীমান্তে কর্মরত সীমান্তরক্ষী বাহিনীর 5 নম্বর ব্যাটালিয়ন। বিএসএফ সূত্রে জানা গেছে, মঙ্গলবার টহলরত জওয়ানেরা লক্ষ্য করেন এক মহিলা সীমান্তের কাছে হাতে ব্যাগ নিয়ে এগিয়ে আসছেন। সীমান্তবর্তী এলাকা হওয়ায় জওয়ানেরা ওই মহিলাকে সতর্ক করে দাঁড়াতে বলেন। বিএসএফের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মহিলা। কর্তব্যরত বিএসএফ জওয়ানেরা মহিলাকে ধরে ফেলেন। বিএসএফের দাবি, মহিলাকে তল্লাশি করে তার কাছ থেকে 12টি সোনার বিস্কুট উদ্ধার হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তার বাড়ির রান্নাঘরের পেছনে বাগানের মধ্যে আরও 10টি সোনার বিস্কুট লুকানো রয়েছে। মহিলাকে নিয়ে গিয়ে তার রান্নাঘরের পেছন থেকে আরও 10টি সোনার বিস্কুট উদ্ধার করে বিএসএফ। ঘটনায় মোট 22টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। এরপর ওই মহিলা পাচারকারীকে আটক করেছে বিএসএফ। বিএসএফ জানিয়েছে, মহিলার নাম যশোদা শিকদার, বাড়ি আংরাইলের ঘোষপাড়া এলাকায়। উদ্ধার হওয়া বিস্কুটগুলি শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফের পক্ষ থেকে। বিএসএফ জানায়, উদ্ধার হওয়া বিস্কুটের বাজার দর প্রায় 2,13,73,000 টাকা। বিএসএফ জানিয়েছে, গত কয়েকদিনে এই নিয়ে সীমান্তে 28টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। বিএসএফ সূত্রে খবর, সীমান্তে পাচার আটকাতে নিয়মিত তল্লাশি অভিযান চালানো হয় বিএসএফের পক্ষ থেকে। তা সত্ত্বেও বিভিন্ন সময় পাচারকারীরা পাচারের জন্য কৌশল বদল করছে। তবে সতর্ক জওয়ানদের নজরদারি এড়িয়ে পাচার কাজ চালাতে বারে বারে ব্যর্থ হয়েছে পাচারকারীরা। সীমান্তবর্তী এলাকাগুলিতে আরও নজরদারি বাড়ানো হবে বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি ওই মহিলা কোথা থেকে পেলেন? বিস্কুটগুলি এপারে কার কাছেই বা দেওয়ার কথা ছিল? ঘটনার পেছনে আর কারা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে বিএসএফ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, আংরাইল। মহিলার কাছে ছিল 12টি। মহিলার দেখিয়ে দেওয়া রান্নাঘরের পেছনের জঙ্গল থেকে উদ্ধার হলো আরও 10টি সোনার বিস্কুট। বিএসএফের তৎপরতায় আংরাইল সীমান্তে উদ্ধার মোট 22টি সোনার বিস্কুট। ঘটনায় আটক মহিলা পাচারকারী। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের গাইঘাটা থানার অন্তর্গত আংরাইল এলাকায়। এই মুহূর্তে আংরাইল সীমান্তে কর্মরত সীমান্তরক্ষী বাহিনীর 5 নম্বর ব্যাটালিয়ন। বিএসএফ সূত্রে জানা গেছে, মঙ্গলবার টহলরত জওয়ানেরা লক্ষ্য করেন এক মহিলা সীমান্তের কাছে হাতে ব্যাগ নিয়ে এগিয়ে আসছেন। সীমান্তবর্তী এলাকা হওয়ায় জওয়ানেরা ওই মহিলাকে সতর্ক করে দাঁড়াতে বলেন। বিএসএফের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মহিলা। কর্তব্যরত বিএসএফ জওয়ানেরা মহিলাকে ধরে ফেলেন। বিএসএফের দাবি, মহিলাকে তল্লাশি করে তার কাছ থেকে 12টি সোনার বিস্কুট উদ্ধার হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তার বাড়ির রান্নাঘরের পেছনে বাগানের মধ্যে আরও 10টি সোনার বিস্কুট লুকানো রয়েছে। মহিলাকে নিয়ে গিয়ে তার রান্নাঘরের পেছন থেকে আরও 10টি সোনার বিস্কুট উদ্ধার করে বিএসএফ। ঘটনায় মোট 22টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। এরপর ওই মহিলা পাচারকারীকে আটক করেছে বিএসএফ। বিএসএফ জানিয়েছে, মহিলার নাম যশোদা শিকদার, বাড়ি আংরাইলের ঘোষপাড়া এলাকায়। উদ্ধার হওয়া বিস্কুটগুলি শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফের পক্ষ থেকে। বিএসএফ জানায়, উদ্ধার হওয়া বিস্কুটের বাজার দর প্রায় 2,13,73,000 টাকা। বিএসএফ জানিয়েছে, গত কয়েকদিনে এই নিয়ে সীমান্তে 28টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। বিএসএফ সূত্রে খবর, সীমান্তে পাচার আটকাতে নিয়মিত তল্লাশি অভিযান চালানো হয় বিএসএফের পক্ষ থেকে। তা সত্ত্বেও বিভিন্ন সময় পাচারকারীরা পাচারের জন্য কৌশল বদল করছে। তবে সতর্ক জওয়ানদের নজরদারি এড়িয়ে পাচার কাজ চালাতে বারে বারে ব্যর্থ হয়েছে পাচারকারীরা। সীমান্তবর্তী এলাকাগুলিতে আরও নজরদারি বাড়ানো হবে বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি ওই মহিলা কোথা থেকে পেলেন? বিস্কুটগুলি এপারে কার কাছেই বা দেওয়ার কথা ছিল? ঘটনার পেছনে আর কারা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে বিএসএফ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, আংরাইল।
সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।